রোটে ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার সময় সাইকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কলা খাচ্ছে আর লেবু খাবা এ ক্যাডবেরিটা দিয়েছি খা আগে। ১০ টাকাটা কই? এবার কেমন মনে হচ্ছে? শান্তি শান্তি দেখছি ভাগ। হ্যাঁ ঠিক আছে ভাগো। স্কুলে চলে গেল, আর বিছানার অবস্থা দেখো, কাজ পড়ে আছে অনেক। এখন সব কাজ কাম সেরে তারপর আবার রান্নার দিকে যাব। বাসন পড়ে আছে, বিছানা পড়ে আছে, উপরের ঘর পড়ে আছে, সব কিছু পড়ে আছে। এইগুলো করতে করতে আমার প্রায় মানে রান্নাবান্না সব পুরো কমপ্লিট করতে প্রায় 2টো বেজে যাবে। চলো, দেখতে পেলে রানি স্কুলে চলে গেল, আর ও থাকলেই বা কি না থাকলেই বা কিছু করে না, তো চলো সঙ্গে থাকো। তো দেখো আমি এদিকে কিন্তু বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, আর আমার বিছানা বিছানা সব গুছানো হয়ে গেছে। বাঁধাকপিটা এদিকে হচ্ছে দেখো, কারণ বাঁধাকপি হতে অনেকটা সময় লাগে, তো বাঁধাকপিটা আমি চাপিয়ে দিয়েছি। আর ভাতটাও আমার ফুটে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ভাতটা ফুটে গেছে। তো আর এই দেখো বাঁধাকপি মানে অনেকটা হয়ে গেছে, জল বেরোচ্ছে দেখো, অনেকটা জল বেরায়। আর রান্না করতে বেশ মানে ঘণ্টাখানিক সময় লাগে, কিন্তু খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আর এদিকে দেখো গলদা চিংড়ি নিয়ে এসছে, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব, খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছ তো সব কিছুর সঙ্গেই ভালো লাগে, তো আমি মিষ্টি কুমড়ো দিয়ে করব। দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আর দেখো মিষ্টি কুমড়ো আলু কেটে নিয়েছি, মাছগুলো কেটে নিয়েছি। তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিব। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো গাইস আমার সান্ধান পুরো কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা কিন্তু আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।